সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সংবাদ শিরোনাম জানিয়ে দেব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতে শিরোনাম হাইকোর্টে নিঃসত্ব ক্ষমা চাইলেন বিএনপি নেতা আলাল বিচার বিভাগ নিয়ে অবমাননাকার বক্তব্যের বিষয়ে হাইকোর্টে নিঃসত্ত ক্ষমা চাইলেন বিএনপি নেতা মজ্জেম হোসেন আলাল আদালত এ বিষয়ে এক সপ্তাহ পর আদেশ দেবেন বলে জানা যায় এরপর জানিয়ে দিব ঢাকায় ডোনাল্ডো তিন দিনের রাষ্ট্র সফরে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ডো জানিয়ে দিব মার্কিন স্যাংশন নীতির পরা করে না আওয়ামী লীগ বলছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এদিকে তেইশ নাবিক নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে এমবি বি সোমালিয়ান জলদস্যুদের হাত থেকে মুক্ত জাহাজ এমবি বি প্রায় এক মাস পর মঙ্গলবার চোদ্দই মে দুপুর দুইটার দিকে তেইশ নাবিক নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছে এবারে জানিয়ে দিব ভয়ঙ্কর প্রতারণার অভিযোগ সেই তন্নীর বিরুদ্ধে পাকিস্তানি বলে বেশি দামে দেশি পোশাক বিক্রি করার অভিযোগে রাজধানীর গুলশানে সানভিজ বাই তন্নির শোরুম সিলগালা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সোমবার তেরোই মে গুলশানের শুটিং ক্লাব এলাকায় পুলিশ প্লাজা মার্কেটে বিশেষ অভিযান পরিচালনা করে প্রতিষ্ঠানটি বন্ধ করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত মুখ রোবায়ত ফাতেমা তন্নি রাজধানীতে কয়েকটি শোরুম আছে তার অনলাইনেও পোশাক বিক্রি করতেন তিনি এবং কসমেটিক্স তবে আলোচনায় আসলেও তার প্রতারণার অভিযোগ এবং সর্বশেষ জানিব গাজায় সেনাদের ভয়াবহ পরিণতির কথা জানালেন ইসরায়েলি প্রধান সাত মাস পেরিয়ে গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান অভিযানে প্রাণ হারিয়েছে কয়েকশো ইসরায়েলি সেনা এছাড়া আহত হয়েছে আরও কয়েক হাজার ইসরায়েলি ইহুদিবাদী সেনা যদিও এসব বিষয়ে প্রকাশে স্বীকার করেনি ইসরায়েলি সেনাবাহিনী তবে এবার সেনাদের ভয়াবহ পরিণতির খবর জানিয়েছে ইসরায়েলের প্রধান সোমবার তেরোই মে আশ্রাকাল আল আসোয়াতের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত হাইকোর্টে নিঃসত্ব ক্ষমা চাইলেন বিএনপি নেতা আলাল বিচার বিভাগ নিয়ে অবমাননাকর মন্তব্যের বিষয়ে হাইকোর্টে ক্ষমা নিঃসত্ব বিএনপির আলাল আদালত এক সপ্তাহ এ পর আদেশ দেবেন বলে জানা গেছে মঙ্গলবার চোদ্দই মে সকালে বিচারপতি জেবিএম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে সশরীরে উপস্থিত হয়ে নিঃসত্ব ক্ষমা প্রার্থনা করেছেন তিনি এর আগে আদালত অবমাননার অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে চোদ্দই মে সশরীরে হাজির হয়ে আদালতে অবমান অভিযোগ তার বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না আলালের প্রকাশিত উপস্থাপন করা হয় এরপর বিষয়টি আমলে নিয়ে বিচারপতি মোহাম্মদ ইকবাল কবির ও বিচারপতি মোহাম্মদ আখতারুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত উনত্রিশে এপ্রিল সব হয়ে এই আদেশ দেন ওই আদেশের লিখিত অনুলিপি প্রকাশ হয়েছে আদেশে বলা হয়েছে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল গত পঁচিশ এপ্রিল ইউটিউবে মজেম হোসেন আলালের প্রকাশিত একটি ভিডিও ক্লিপ প্রধান বিচারপতির কাছে উপস্থাপন উপস্থাপন করেন পরে প্রধান আদেশে আদেশে বিষয়টি এই করা হয় বলা হয়েছে আমরা ভিডিওটি পর্যালোচনা করছি ভিডিওতে যে বক্তব্য রয়েছে তাতে আদালত অবমাননার প্রাথমিক উপাদান পাওয়া গেছে মজেম হোসেন আল্লাহ তার বক্তব্যের মাধ্যমে সুপ্রিম কোর্টের বিচারপতিদের এবং সমস্ত বিচার বিভাগকে না করেন আদালত মজেম হোসেন আলালের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করে রুলে তার বিরুদ্ধে আদালত অবমাননা কর অভিযোগ কেন আনা হবে না এবং আদালত অবমাননার অভিযোগে তার বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে একই সঙ্গে ইউটিউব চ্যানেলে প্রকাশিত বক্তব্যের লিঙ্কটি আটচল্লিশ ঘন্টার মধ্যে সরিয়ে ফেলতে বিটিআরসিকে নির্দেশ দেয় হাইকোর্ট উল্লেখ্য ইউটিউবে প্রকাশিত ওই ভিডিওতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিচার এবং তাদের সাজা দেয়ার বিষয়ে বক্তব্য রয়েছে এছাড়াও বিচার করার পর সংশ্লিষ্ট বিচারকদের পদোন্নতি দেয়া হয়েছে বলে বক্তব্য রয়েছে এছাড়াও বিচার বিভাগ রুল আপ ল সহ অন্যান্য বিষয়ে বক্তব্য রয়েছে ওই ভিডিওতে ঢাকায় ডোনাল্ডু তিন দিনের সফরে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ডো মঙ্গলবার মে বেলা সাড়ে এগারোটার দিকে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকায় পৌঁছেছেন ডোনাল্ডো তিন দিনের এই সফরে মূল বৈঠক হবে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী এবং পরিবেশ ও বন জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রীর সঙ্গেও তার বৈঠক হতে পারে মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও কথা রয়েছে যেখানে আলোচনা হতে পারে জলবায়ু পরিবর্তন শ্রম অধিকার বাণিজ্য এবং বিনিয়োগ সহ অন্যান্য বিষয়ে এছাড়াও মঙ্গলবার রাতে তিনি প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প এবং বিনিয়োগ সহকারী উপদেষ্টা সালমান এফ রহমানের বাসায় নৈপজনে অংশগ্রহণ করতে পারেন ভারত ও শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশ সফরে এসেছেন ডোনাল্ডো গত শুক্রবার থেকে লুর ছয় দিনের সফরের তথ্য জানায় মার্কিন পররাষ্ট্র দপ্তর গত বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে জানানো হয় দশ থেকে পনেরোই মে ভারত শ্রীলঙ্কা বাংলাদেশ সহ তিন দেশ সফর করবেন ডোনাল্ডো এরপর সফরের মধ্য দিয়ে দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার হবে বলে প্রত্যাশা ওয়াশিংটনের যুক্তরাষ্ট্র যে একটি মুক্ত অবাধ্য সমৃদ্ধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল দেখতে চায় ডোনাল্ডোর সফরে সেটি গুরুত্ব গত বছরের জুলাই তিনি সর্বশেষ বাংলাদেশ সফর করেন এখন তিনি যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা গণতন্ত্র এবং মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি আজরেদেয়া সঙ্গী হয়ে ঢাকায় আসেন মার্কিন স্যাংশন ভিসানীতি পরোয়া করে না আওয়ামী লীগ বলছেন কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওয়াইদুল কাদের বলেছেন আমরা কাউকে দাওয়াত করে আনিনি দুই দেশের বিভিন্ন বিষয়ে কথা বলতে এসেছেন ডোনাল্ডো তাকে নিয়ে এত মাথামাথি কেন আমরা মার্কিন স্যাংশন নীতি পাত্তা দিই না বলেও মন্তব্য করেছেন আওয়ামী লীগের এই শীর্ষ নেতা মঙ্গলবার সচিবালয়ের সমসাময়িক বিষয়ে আলোচনাকালে সব কথা বলেছেন কাদের ওবায়দুল কাদের বলেন ভারতের মশলা ছাড়া আমাদের চলে না শুধু মশলা কেন ভারত থেকে শাড়ি কাপড় আসবে এছাড়াও আরও কিছু নিত্য প্রয়োজনও পণ্য আসবে এ সময় তিনি বলেন ভারতীয় পণ্য বর্জনের ডাকে বিএনপির আন্দোলন ব্যর্থ চেষ্টা আন্দোলনে ব্যর্থ হয়ে খড়কুটা ধরে বাঁচতে চায় তারা আসলে তাদের কোনো ইস্যু নেই তারা ভারতীয় পণ্য বর্জন ইস্যুতে বানাতে চায় আমার প্রশ্ন হল ভারতীয় মশলা ছাড়া কি আমাদের চলে চলে না আওয়ামী লীগের এই নেতারা বলেন সম্প্রতি ঢাকায় বিএনপির দুই সমাবেশে লোক হয়েছে দেশটির নেতাকর্মীরা হতাশ তাদের আর নেতাদের উপর আস্থা নেই সে কারণে বিএনপি কর্মীরা তাদের সমাবেশে যোগ দেয় না বিএনপির নেতারা এখন বলছে গরম কমলে আন্দোলন করবে ভাবে তো পনেরো বছর পার হয়ে গেল তার আর কত সময় নেমে বিএনপি প্রশ্ন করেছেন ও বাইদুল কাদের মেট্রো রেলের ভ্যাটের বিষয়ে কাদের বলেন পনেরো শতাংশ ভ্যাট আরব বাস্তবসম্মত নেয় যৌতুক না দুনের কোথাও এত ভ্যাট নেই তবে পাঁচ শতাংশ ভ্যাটের নজির আছে প্রতিবেশী দেশগুলোতে সেই কথাগুলো নেত্রীকে অর্থাৎ শেখ হাসিনাকে বলেছে তিনি যৌতিক ভ্যাট আরোপের বিষয়ে সিদ্ধান্ত নেবে তেইশ নাবিক নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে এম বি আবদুল্লাহ সোমালিয়ান জলদস্যুদের হাত থেকে মুক্ত জাহাজ এম বি আবদুল্লাহ এক মাস পর মঙ্গলবার মে দুপুরের চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছেন কবির গ্রুপের কে মিডিয়া আর মিজানুল ইসলাম উপদেষ্টা বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে সোমবার তেরোই মে বিকেলে বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেল এসে পৌঁছায় বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এম বি আবদুল্লাহ আর মঙ্গলবার সকালে জাহাজটি সদরঘাট জেটিতে অবতরণ করে এম বি আবদুল্লাহ জাহাজের মাস্টার ক্যাপ্টেন মোহাম্মদ আব্দুর রশিদ বলেছেন কুতুব দেয় নোংর করা কারণ হল এত বড় জাহাজ বন্দরে জেটিতে ভেরানোর সুযোগতেই জাহাজটিতে ছাপ্পান্ন হাজার নয়শো একানব্বই টন চুনাপাথর রয়েছে এতে জাহাজটির ড্রাফট পানির নিচের দৈর্ঘ্য বেড়ে যায় ১২ মিটার বা চারতলার সমান ফলে বন্দর জেটিতে এটি সম্ভব নয় মিজানুল ইসলাম গত এপ্রিল চারটার দিকে সংযুক্ত বন্দর থেকে মিনা হাজার একানব্বই টন চুনাপাথর নিয়ে দেশের রওনা কে এস গ্রুপ সূত্র জানিয়েছে মঙ্গলবার নাবিকদের জেঠিতে বরণ করার জন্য কে এস আর এম এর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন তারা ফুল দিয়ে বরণ করে নেবেন নাবিকদের স্বজনদের কেউ কেউ এ সময় এটিতে উপস্থিত থাকবেন বলেও জানা গেছে ঘটনাস্থলে উপস্থিত কালবেলার কক্সবাজার পেকুয়া প্রতিনিধি এস এম জোনাইদ বলেছেন জাহাজের তেইশ নাবিক পুরোপুরি সুস্থ হয়েছেন বলে জানা গেছে কুতুব দেয় কিছু মালামাল খালা শেষে বুধবার এমবি বি চট্টগ্রাম বন্দরের সদরঘাটে পৌঁছাবে বলে জানা গেছে গাজা সেনাদের ভয়াবহ পরিণতির কথা জানালেন ইসরায়েলি প্রধানমন্ত্রী সাত মাস পেরিয়ে গেছে গাজা ইসরায়েল যুদ্ধের কাহিনী এই অভিযানে প্রাণ হারিয়েছে কয়েকশো ইসরায়েলি সেনা এছাড়াও আহত হয়েছে আরও কয়েক হাজার যদিও এসব বিষয় নিয়ে প্রকাশ্যে স্বীকার করেনি ইহুদিবাদী ইসরায়েল সেনাবাহিনী তবে এবার গাজা সেনাদের ভয়াবহ পরিণতির খবর জানিয়েছেন ইসরায়েলের সেনাপ্রধান সোমবার ১৩ মে আশ্রাপ আল এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে রোববার বারোই মে ইসরায়েলের সেনাপ্রধান হার্জি হালেবি বলেন গত সাতই অক্টোবর ইসরায়েলে নজিরবিন হামলা করে ফিল্তিনির স্বাধীনতাকামী সংগঠন হামাস তাদের হামলার ফলে ইসরায়েলে যা ঘটেছে তার জন্য তিনি দায়বদ্ধ তিনি বলেন প্রতিদিন আমি এগুলো ভার আমার অনুভব করি আমার জন্য তাৎপর্য বুঝতে পারে। বলেন আমি সেই কমান্ডার যে আপনাদের ছেলে মেয়েদের যুদ্ধে পাঠিয়েছি সেখান থেকে তারা এখনো ফিরতে পারেনি এমন পরিস্থিতির কারণে তারা সেখানে অপহরণেরও শিকার হয়েছে গত বছরের সাতই অক্টোবর ইসরায়েলের নজিরবিন হামলা চালায় হামাস ফিলিস্তিনি গোষ্ঠীর হামলায় ইসরায়েলের প্রায় এক হাজার দুশো মানুষ নিহত হয় বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে ইসরায়েলি কর্মকর্তাদের বরাত জানিয়েছে নিহতদের বেশিরভাগ বেসামরিক লোক